বাংলাদেশ মুসলিম মিডিয়া শান্তি ও সন্ধির সন্ধানে যে বাবারা গতকালকে রাত্রিবেলাতে আল্লাহর সঙ্গে এই নিয়ে আমার মিটিং হয়েছে, আল্লাহ বলেছেন ইনাল্লাহু মা সাবিরিন, যে তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার সঙ্গে আছে। ভাই গোপন কথা নাই, প্রকাশ্য ভিডিও মজুদ আছে, ভাই মিথ্যা কথা বলছি? পীর সাহেবের কত সুন্দর, তার মুরিদকে বলছে যে বাবারে আমি যদি তোদেরকে বলি যে নবীজির কন্যা ফাতেমা তার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, সে আমার বউ, তোরা বিশ্বাস করবি? আর মূর্খ জায়গা বলছে আমরা সেটাই বিশ্বাস করবো। বাছানা নাই, বাছানা নাই, বাংলাদেশে অসংখ্য বা ভণ্ডপীর আছে না নাই? অসংখ্য আছে, ভাই সবার বিচার হয়, এদের কিন্তু বিচার হয় না। যে ইসলামকে প্রকাশ্য ভাই বিদ্রুপ করছে, নবী রাসূলের পরিবারকে অপমান করছে, ভাই তাদের কোনো সাজা নাই। আল্লাহকে দেখা সম্ভব নয়, বিশ্ব নবী তিনি আল্লাহকে দেখেন নাই। এখন কোন হিন্দু ঠাকুর যদি বলে যে তোমাদের আল্লাহকে দেখা যায় না, ঠিক আছে, তবে আমাদের ভগবান তাকে দেখা যায় বা দাবি করতে পারে কি পারে না? পারে। আমি যেখানে বাস করি পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা, পাশের জেলার নাম হচ্ছে নদিয়া, ওখানে হুগলবাড়িয়া বলে একটা জায়গা আছে, সেখানে দুর্গাপূজার কালীপূজার সবচেয়ে বড় মণ্ডপ হয়, দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসে নদিয়াতে। তো আমি একবার গিয়েছিলাম সেখানে, তো সেখানে ঠাকুর মশাইয়ের দাবি যে ওখানে একজন কালী পুজো আছে আর একটা দুর্গা পুজো আছে, এগুলো নাকি জাগ্রত দেবী। কি দেবী? জাগ্রত দেবী, মাঝে মধ্যে তাজা হয়ে যায়, যদি সন্দেশ দেয় পুজো নাকি সন্দেশও খাই, মিষ্টি দিলে মিষ্টিও খাই, এটা যে জাগ্রত দেবী। আর ওখানকার ঠাকুর মশাইয়ের দাবি যে ওই দেবীর সঙ্গে মাঝে মধ্যে না দর্শন হয় আর তার সঙ্গে নাকি কথাও বলে। আমরা কোরআন থেকে দিয়েছি যে মহান সত্তা আল্লাহ তাআলাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। আসেন, হিন্দু ধর্মগ্রন্থ কি বলে, ঈশ্বরকে কি দেখা সম্ভব? উত্তর না। মন্ত্র হিন্দু ধর্মগ্রন্থ কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 মন্ত্র 5-6 মন্ত্র কি বলছে দেখেন। ঈশ্বর দর্শন প্রসঙ্গে দুটো মন্ত্র আছে, মন্ত্র কি ভাবছেন যে ভারত থেকে আগে ধরে আসলাম ঠাকুর না মৌলভী সাহেব যে মন্ত্র পাঠ করছে? ভাই মন্দিরে দায়িত্ব দিলে মন্দির বন্ধ থাকবে না, ওটাই ঢং 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 করে মন্ত্র টন্ত্র পাঠ করে চালিয়ে দিতে পারবো। মন্ত্র বলছে না মানাসে না মানুতে হু না মাহুর মাতান তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং যদি তাম উপাসিতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষতি শিপশ্যতি তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং যদি তাম উপাসিতে। যে ব্যক্তি বলে মহান সত্তা ঈশ্বরকে এ মন দ্বারা কল্পনা করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে মন দ্বারা কল্পনা করতে পারে নাই। কেন? তাদেব ব্রহ্মাত্মাম বিদ্দিনে দাং যদি তাম উপাসিতে, যে ঈশ্বর হবে তাকে মন দ্বারা কল্পনা করা সম্ভব নয়। বা বন্ধু, এই মন্ত্রের সঙ্গে আমরা একমত কি একমত নয়? লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, তিনি সে আল্লাহ যার সাদৃশ্য যার সমতুল্য কোনো কিছুই নেই। সূরা শুরা আয়াত নম্বর 42 আয়াত নম্বর 11 ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সাদৃশ্য তার অনুরূপ কোনো কিছুই নাই। সূরা ইখলাস সূরা 112 আয়াত নম্বর 4। দুই নম্বর মন্ত্র কি বলছে? এনা চাকসাদা পাশ্যতি এনা চাকসাদা শিপাশ্যতি, যিনি বলেন যে মহান সত্তা ঈশ্বরকে আমি চোখ দ্বারা দর্শন করেছি, সে প্রকৃতপক্ষে ঈশ্বরকে চোখ দ্বারা দর্শন করতে পারে নাই। কেন? যিনি সত্যিকার ঈশ্বর হবেন তাকে চোখ দ্বারা দর্শন করা সম্ভব নয়। তাই আমি এ কথা বলি, কোন হিন্দু ঠাকুর হোক আর কোন মুসলিমদের পীর হোক, যেই বলবে আল্লাহকে আমি দেখেছি, সেই এক নম্বর কি মিথ্যুক। আরে ফত আমার নাম মাজানের আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেছেন ওমান হাদ্দাসা কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাব্বাহু ফাকাদ কাযাব, এটা আম্মা জানার ফতোয়া। যেই বলবে যে বিশ্বের আল্লাহকে সচক্ষে দর্শন করেছে, সে এক নম্বর মিথ্যুক।
বা আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছে কি দেখেন, এটা সবচেয়ে কে ভালো জানবে? তার স্ত্রী আম্মা জান বেশি জানবে না? তো তিনি যখন ফতোয়া দিয়েছেন, তারপরে কোনো মানুষের কোনো ফতোয়া চলবে? তারপরে মানুষ বিশ্বাস করে কি করে না, আল্লাহকে দেখেছি। আরে করে মানে ঘরে ঘরে আল্লাহকে দেখে পীর সাহেবরা, প্রতিদিন দিদার করে, মিটিং করে, আলোচনা করে, সভা সেমিনার সব কিছু হয় আল্লাহর সঙ্গে। ভাই এমন যদি বাস্তবতা আকীদা থাকে বা আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ প্রসঙ্গে অসংখ্য আকিদা আছে, যে আকিদাগুলো আমাদেরকে পরিশুদ্ধ করা 100% উচিত। আসেন আমরা বোঝার চেষ্টা করি, যে কথা বলছিলাম ইবাদত কবুলের প্রথম শর্ত এক বিশুদ্ধ ইমান, কি বললাম ভাই? দুই নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে, কি বললাম? নিয়াত খাস আল্লাহর জন্য। একজন ব্যক্তি সালাত আদায় করছে জুমার দিনে, কেন আদায় করছে? বয়স 50 হয়ে গেছে, যদি মসজিদে সালাত আদায় না করতে যায় তো মানুষ কি বলবে, এই মানুষ কি বলবে, এই চিন্তা করে মসজিদে নামাজ পড়তে যায়, বলতো এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে? একজন মহিলা নামাজ পড়ছে, আমি যদি নামাজ পড়ি না পড়ি আমার স্বামী আমাকে বকা দেবে, তার স্বামীকে খুশি করার জন্য নামাজ পড়তে যাচ্ছে, বলতো এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে? কবুল করবে না। পবিত্র কোরআন সূরা 6:62 আল্লাহ বলছেন ইন্না সলাত, নিশ্চয়ই সলাত, ইন্না সলাত ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু ভাই আমরা অধিকাংশ সময় ইবাদত করি কার জন্য? ভাই পীর সাহেবের দরবারে যদি গিয়ে একটা যদি গোটা গরু কুরবানি দিয়ে দেন, ভাই কুরবানি হবে? কার সন্তুষ্টির জন্য করছেন? পবিত্র কোরআন ইমরান সূরা 3:2 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভাই আমরা আল্লাহকে ভয় করি? আচ্ছা আল্লাহকে আমরা কারা কারা ভয় করি একটু হাত তোলেন তো ভাই। আরে সর্বনাশ, এত বড় সামনে আপনারা আল্লাহকে ভয় করেন? আরে ভাই এত মানুষ যদি আল্লাহকে ভয় করেন তো ভাই পেঁয়াজের দাম 250 টাকা হয় কিভাবে? আল্লাহকে ভয় করলে তো রহমত বর্ষণের কথা। এখন পেঁয়াজের দাম কত? জি 150 টাকা কিলো। ভাই 12 টাকা কিলো পেঁয়াজ এখন 150 টাকা কিলো খাচ্ছেন, আল্লাহকে এত মানুষ ভয় করার ফল কে বলেছে? ভাই আল্লাহকে তো ভয় করতো ওমর বিন খাত্তাব, তার আশেপাশে শয়তানে চলাচল করতো না। আল্লাহ চুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বা আমরা আল্লাহকে কি ভয় করি? আমাদের কথা হচ্ছে আমরা আল্লাহকে মূলত ভয় করি না। আল্লাহকে যতটা ভয় করেছে ততটা আমরা ভয় করি না। চুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তো কতিহি, যতটা ভয় করা উচিত ততটা আল্লাহকে ভয় করো। বা আমরা আল্লাহকে ততটা ভয় করি? জি না। ছোট্ট একটা উদাহরণ দিই যে আমরা আল্লাহকে কেমন ভয় করি। ধরেন আপনি ঢাকাতে যাবেন, একটা বাইক নিয়েছেন, আপনার মাথাতে হেলমেট নেই, পকেটে গাড়ির লাইসেন্স নেই, একদম বাইক নিয়ে ছুটছেন, যেতে যেতে অর্ধেক রাস্তা হয়েছে, আর আপনার এক দোস্ত এসে বলছে বন্ধু খবরদার রাস্তাতে যাস না, আমি দেখলাম যে ওখানে পুলিশ আছে সামনে। বা বলুন তো আপনার গাড়ির এক ধাপ সামনে নিয়ে যাবেন? কথা বলেন, নিয়ে যাবেন? কেন নিয়ে যাবেন না ভাই? ভয়ে না ভাই? কাকে ভয় করছেন? পুলিশকে ভয় করছেন। কেন ভয় করছেন? যে আপনার মাথায় হেলমেট নেই, পকেটে লাইসেন্স নেই, এখন যদি গাড়ি নিয়ে যান ভাই আপনাকে সঙ্গে সঙ্গে পুলিশ ধরবে, আপনি জানেন যে আপনাকে ফাঁসি দেবে না, তারপর আপনি পুলিশকে দেখে তো ভয় পান কি পান না? পান। এই জন্য আমি বলছি আল্লাহ বলছি উত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কাতি কতিহি, যতটা ভয় করা উচিত ততটা ভয় করো। বা আপনার কাছে জিজ্ঞাসা, বা বলুন তো আমরা একটা পুলিশকে যতটা ভয় করি ততটা ভয় কি আমরা আল্লাহকে করি? একটা পুলিশকে আমরা যতটা ভয় করি ততটা ভয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে করি না, তার জ্বলন্ত প্রমাণ। আপনারা বলতে হয় পুলিশের পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাই পুলিশকে ভয় করি। আরে পুলিশ বাদ দেন, ছোট্ট পোকাকে যতটা ভয় করি ততটা ভয় আমরা আল্লাহকে করি না। ভাই মশারি আমরা কারাকারা টাঙাই একটু তোলেন তো ভাই, মশারি কারাকারা টাঙাই? দেখেন আমরা সকলে মশারি টাঙাই। ভাই মশারি কেন টাঙান? মশার ভয়ে। ভাই মশাকে হাতির সমান বড়, 1.5 কুইন্টাল ওজন, মশা যে হুলটা ফোটায় ওটা কি একদম গজাল প্যারাকের মতো না হাতের সুরের সমান? ভাই মশা যে হুলটা ফোটায় হালকা পাতলা না ভাই, একদম ভাই মশা, আমাদের এত বড় শরীর, ভাই মশার সাইজ কতটা? আমাদের নখের 1/10 না। তাহলে মশা যদি একটু কামড়ায় এই ভয়ে ভাই কত প্রোটেকশন? ভাই নিই কি নিই না?
কত প্রোটেকশন আমরা মর্টিন জ্বালাচ্ছি, আমরা গুড নাইট অয়েল ব্যবহার করছি, ইলেকট্রিক র্যাকেট উঠছে এগুলো ব্যবহার করছি, অয়েল বিভিন্ন রকম লাইট উঠেছে এগুলো ব্যবহার করছি, ফাস্ট কার ব্যবহার করছি, হাতে অয়েল মেখে বসে আছি, মশারি টাঙাচ্ছি বা এক মশাকে ভয় করে, কত রকমের প্রযুক্তি বা বলুন তো কবরের মধ্যে বিভিন্ন সাপ বিছুতা আপনাকে কামড়াবে ভাই, হাদিস জানেন কি জানেন না, জানেন কি জানেন না, জানেন তো ভাই? আল্লাহকে যদি ভয় করতেন, মশাকে যতটা ভয় করেন ভাই, অবশ্যই তাহলে কবরের আজাব থেকে বাঁচার জন্য বা আমরা প্রস্তুতি নিতাম কি নিতাম না? মশার কামড়ের থেকে বাঁচার জন্য কত রকমের প্রস্তুতি, কিন্তু আল্লাহর যে কবরে আজাব দেবে ভাই, এই ভয়ে বিন্দু পরিমাণে নাই, তাই কোনো আমাদের প্রস্তুতিও নাই। যে কোনো ইবাদত করতে হবে ভয় ভীতি সহকারে, কি বললাম, ভয় লাগবে, ভীতি লাগবে, আল্লাহর সন্তুষ্টি লাগবে, খাস আল্লাহর জন্য হতে হবে, মাঝখানে কারো সন্তুষ্টি যেন না হয়, বউকে খুশি করার জন্য যে সালাত আদায় করতে যান মসজিদে, তবু আপনার সালাত আল্লাহ কবুল করবেন না, কার খুশি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইবাদত কবুলের তিন নম্বর শর্ত হালাল রুজি, কি বললাম, হালাল উপার্জন করতে হবে। আমরা অনেকেই হালাল উপার্জন পর্যন্ত সীমাবদ্ধ থাকি যে হালাল উপার্জন করে ইবাদত করতে হবে, ভাই হালাল উপার্জন যেমন করতে হবে হালাল জিনিস খেতেও হবে, কথা বোঝেন নাই? একজন ব্যক্তি কষ্ট করে মাঠে খেটেছে ধান গম লাগিয়ে, এই উপার্জন হালাল কি হারাম? হালাল। এই হালাল উপার্জন করার পরে সে যদি বুড়ি খাই আমার নামাজও পড়ে বা কাজ হবে, হালাল উপার্জন, কিন্তু হালাল টাকা দিয়ে হারাম জিনিস খাচ্ছে বা ইবাদত কবুল হবে? হবে না। তাই মনে রাখবেন এই বিষয়গুলো একাধিক আলোচনা হয়েছে, আসলে পয়েন্টগুলো ধরে দিচ্ছে আপনাকে। ইবাদত কবুলের ছয়টা শর্ত, এক, যে কোনো ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ইমান লাগবে, কি লাগবে, বিশুদ্ধ ইমান। দুই, নিয়াত খাস আল্লাহর জন্য ভয় ভীতি সহকারে হতে হবে। তিন, যে কোনো ইবাদত করার পূর্বে হালাল জিনিস খেতে হবে, হালাল উপার্জন করতে হবে। চার, যে কোনো ইবাদত করার পূর্বে এটা সুন্নাতি তরিকায় হতে হবে। পাঁচ, ইবাদত প্রত্যেকটা বিদাত মুক্ত অবস্থা হতে হবে। ছয়, প্রত্যেকটা ইবাদত শিরিক মুক্ত অবস্থা হতে হবে, যেটা শেখ আলোচনা করেছে। এই ইন টোটাল ছয়টা শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন, অন্যথা আপনার কোনো ইবাদত